बंधुरा अपन सकल के क्विक सल्व एग्रो यूट्यूब चैने स्वागत जाना। आज के पूर्व बर्धमान जिलार दक्षिण दामोदर यूनिटे एखे आज के आलू व्यवसायी संगे कथा आलू सम्पर्कित विस्तारित तथ्य आलुर दाम लोडिंग इत्यादि एखान जेनेब ए भिडियो शेष पर्त देखार जो अपने के रिक्वेस्ट करी भलो लगले अवश्य लाइक करबें और जदि चैने नतून हो चैनल के एक सबसक्राइब कर रखे परवर्ती आपडेटगुल्लो सवार आगे अपनी पे जा। हमारे हिंदी दोस्तों को बोल रहे हैं वीडियो में दिया गया सारे के सारे इन्फॉर्मेशन वीडियो के अंत में हम हिंदी में बोल देंगे, तो वीडियो को अंत तक देखिए, थैंक यू। हमारे और एक यूट्यूब चैनल रही है जेटा हलो कृषिकाज, से चैनल लिंक हमें डिस्क्रिप्शन में दिए दिलाम, आपनारा अवश्य से चैने गए चैनल के सबसक्राइब कर कृषि सम्पर्कित विभिन्न नतून नतून वीडियोगुलो ओखान थेके आपनारा पेते थाकबेन, थैंक यू। नमस्कार। नमस्कार सर, आपनार नाम? शेख समाद अली। आलू व्यवसाय समिति सेक्रेटरी। আমি সদস্য স্যার। আমিও সদস্য স্যার। আমি কোষাধ্যক্ষ পদে আছি স্যার। আপনাদের ইউনিটের কি নাম? আমাদের ইউনিটের নাম দক্ষিণ দামোদর আলু ব্যবসায়ী সমিতি। তো আপনাদের ইউনিটে কতগুলো হিমঘর আছে? আমাদের ইউনিটে হিমঘর আছে দুটি, একটা হচ্ছে নুনিয়ার অ্যাগ্রো প্রোডাক্ট আর একটা হচ্ছে নীলকণ্ঠ হিমঘর। আচ্ছা, তো স্যার এই টোটাল এই ইউনিটের টোটাল ক্যাপাসিটি কত এবছর? ক্যাপাসিটি স্টোর ক্যাপাসিটি হচ্ছে দুটো ক্যাপাসিটি, নুনিয়ার হচ্ছে মোটামুটি 6 লাখ ধরুন। মোটামুটি ছখানা সাতখানা পর্যন্ত আলু হয়েছে। গড় এভারেজে মোটামুটি ধরুন 80 বস্তা আর চারখানা কাটায়। উত্তরবঙ্গের বেশিরভাগই এসেছে, উত্তরবঙ্গের বগরাজটা প্রায় আমাদের দুটো স্টোরে প্রায় 40,000 এর মতো বগরাজটা লোড হয়েছে। 40,000 এখানে কম আছে, এখানে হয়তো 1,000 ডেড়ে গেছে, নীলকণ্ঠই 1,040 এ গেছে, কম ছিল। এবছর কত শতাংশ ভর্তি হয়েছে? আপনি শতাংশ হিসেবে আপনার ধরলে 70% মতো লোড হয়েছে। পোগরাজও বেরোচ্ছে কিছু, নীলকণ্ঠ হিমঘরে পোগরাজ বেরিয়েছে আজকে 400 প্যাকেট আর জ্যোতি 300 প্যাকেট আর এখানে মোটামুটি 1,000 প্যাকেটের মতো টোটালি জ্যোতি বেরিয়েছে। তো মূলত কোন কোন প্রজাতির আলু এখানে লোড হয়েছে আপনাদের ইউনিটে? আমাদের এখানে জ্যোতি আর পোগরাজ। আচ্ছা, বাইরে থেকে 97 না খেতি এই জাতীয় কোনো আলু না আসেনি? আচ্ছা স্যার, আজকে আলুর বন্ডের দাম কত রয়েছে, মানে পোগরাজের দাম কত আর জ্যোতির দাম কত? আমাদের এখানে পোগরাজ আলুটা বড় ব্যবসাদারে রেখেছে, পোগরাজ আলুটা কোনো বিক্রি নাই, চাষির আলু সেরকম নেই পোগরাজটা। আর জ্যোতি আলুটা আছে, জ্যোতি আলু ভালো আলুটা হলে 800 টাকা দাম, আর কোমা হলে সেগুলো আলু হিসাবে দামটা হবে। স্যার রেডি আলুর দাম কত? রেডি আলু কালকে আমাদের মেমারি মার্কেট হয়েছে, মেমারি মার্কেট অনুযায়ী দাম হয় আমাদের এখানে। হ্যাঁ, কালকে 1120 টাকা মেমারি মার্কেট হয়েছে, কিন্তু আমাদের এখানে দামটা একটু কম দেয় মেমারি মার্কেটের থেকে। স্যার কবে নাগাদ আপনাদের এখানে হিমঘরগুলো ওপেন হয়েছে? আমাদের এখানে হিমঘর ওপেন হয়েছে ধরুন ওটা সম্ভবত খুলেছে আপনার 3 তারিখে নীলকণ্ঠ হিমঘর খুলেছে, আর এটা খুলেছে 9 তারিখে। স্যার বিগত কয়েকদিনে আলুর দাম কি বেড়েছে না কমেছে না একই আছে? আলুর দাম কমে আসছে, নিচের দিকে ডাউন হচ্ছে আলুর মার্কেট। ডাউন হয়েছে। স্যার গতকালকে দামটা কত ছিল যেটা আপনি বললেন এখন? 1120 টাকা দাম ছিল ডালা রেডিটা। আর বন্ডে? বন্ডের দাম মোটামুটি ধরুন ওই 800 থেকে 820 টাকা ভালো আলুটা। আলু সম্পর্কে অভিজ্ঞতা বলতে কি, যা পরিস্থিতি আছে তাতে ধরুন ঝাড়খণ্ড বিহার কোনো রোল নেই, আমাদের এখানে গড় আলুটা ঝাড়খণ্ড বিহারে লোড হয়, গড় বাছাইও কিছু কিছু লোড হয় ঝাড়খণ্ড বিহারে, এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে বিহারে এক দানা আলু লোড হয়নি, টোটালটাই লোকালে লোড হচ্ছে, ডালা হচ্ছে, পোগরাজও কিছু বাছাই হয়ে বিক্রি হচ্ছে আর জ্যোতি আলু তো ডালা হচ্ছে। ঝাড়খণ্ড বিহার ছাড়া আর কোথায় কোথায় আলু যায় এখান থেকে?
আমাদের এখানে টোটালি ঝাড়খণ্ড বিহারই যায় লোড হয়। আমাদের লোকাল ডালা বর্ধমান, বর্ধমান জেলা, পশ্চিম পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা লোড হয়, আর ঝাড়খণ্ড আর বিহার, এই চারটে জায়গায় লোড হয় আমাদের আলুটা। মেন বলতে কি মার্কেটে কি পরিস্থিতি হবে তাই তো নাকি? আমার এই বছর ব্যবসা সাবধানে করাই উচিত, কারণ আলুর মান সব আলু ভালো নেই, কিছু আলু আপনাকে যেটা বলছি যে কাটায় এক বস্তা আলু হয়েছে সেই আলুগুলো খুবই জঘন্য আলু। ব্যবসাদার যদি সাবধানে ব্যবসা না করে, যদি ক্যাশ পয়সায় কেউ বোন কেনে তাহলে কিন্তু সে বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে, কারণ ক্যাশ পয়সায় বোন কিনলে সেই পয়সা কিন্তু আর চাষি ফেরত দেবে না। সেই হিসাবে ব্যবসা এই বছর সাবধানে করা উচিত, আলু দেখে পয়সা ফুল পয়সা না মিটিয়ে আলুর বোন আগে নিয়ে আলু দেখে আলু ফেলে রেডি করে যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি নিয়ে ব্যবসা করলে ব্যবসাদার এই বছর বাঁচবে, না হলে কিন্তু ব্যবসাদার ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। তুমি যা বললো তো আমাদের সেক্রেটারি মশাই বললো, বললেন ওইভাবেই ব্যবসাটা করা উচিত, যে যাতে করে আপনার ব্যবসাদার আলুটা নগদ পয়সায় কিনে নিলে সে পরবর্তী ক্ষেত্রে মার্কেট করে যাওয়া বা আলুটা খারাপ হয়ে যাওয়া তার জন্যে তাকে মানে লোকসানের মুখোমুখি হতে হবে। কিন্তু যদি সে সাবধানে করে মানে আলুটা যদি সে ওইভাবে না কিনে যে যার সাথে নিচ্ছে তার সাথে যদি সেই রকম কথাবার্তা বলে নেয় যে আলু তোমার যেমন হবে মার্কেট যেমন থাকবে সেই অনুযায়ী দাম দেবো, সেই অনুযায়ী দাম পাবে, তাহলে ব্যবসাটা যে আছে তার ঠিক আছে। আর যদি দাম করে এবছরের বাজারে দাম করে আলু কেনা হয়, দাম করে আলু কিনে নিলে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে, কারণ মার্কেটটা ডাউনের দিকে যাওয়ারই চান্স বেশি। এবছর কি বাইরে আলু যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, ঠিক এই মুহূর্তে যাওয়ার আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যদি বাইরে আলু যায় তাহলে হয় ইউপির দামটা একটু উঁচু হতে হবে আর নতুবা আমাদের দাম একটু কম হতে হবে, তাহলেই হয়তো বিহার ঝাড়খণ্ড লোড হলে হতে পারে, তাছাড়া তো আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এবছর তো লোডটা অনেকটাই কম, 100% তো ছয়নি, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে? দেখুন, গত বছর ইউপির সঙ্গে বাংলার একটা সামঞ্জস্য রেখে লোড হয়েছিল, যার জন্যেই বাংলার আলুটা সব জায়গায় গেছে, বিহার ঝাড়খণ্ড আপনার উড়িষ্যা যে মোকামে যেদিকে যায় আর কি সেইভাবেই গেছে। কিন্তু এই বছর তো তার উল্টো হয়েছে, এবছর ইউপি থেকে আমাদের একটু উঁচু দামে লোড হয়ে গেছে, যার জন্যে আমরা বাইরে মার্কেট করতে পারছি না, এটাই হয়েছে আমাদের ঘাটতি। ঠিক আছে স্যার, আলু সম্পর্কিত আপনাদের ইউনিটের এই বিস্তারিত তথ্যগুলি দেওয়ার জন্য আমাদের কুইক সলভ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। দোস্ত, আজ হম পূর্ব বর্ধমান জেলে কা দক্ষিণ দামোদর ইউনিট মে আলু ব্যাপারিও কে সাথ বাত করকে ইয়ে জানা কে ইহাঁ দো স্টোরস হ্যাঁ, ইস দো স্টোরস কা টোটাল ক্যাপাসিটি হ্যায় 6 লাখ প্যাকেট আর ইস সাল লোডিং হুয়া হ্যায় 3,91,500 প্যাকেট, লাস্ট ইয়ার লোড হুয়া থা 5 লাখ প্যাকেট। দক্ষিণ দামোদর ইউনিট মে লোকাল আলু কা প্রোডাকশন 4 প্যাকেট প্রতি কাটা আর 80 প্যাকেট প্রতি বিঘা কে হিসাব সে হুয়া হ্যায় ইস সাল। নর্থ বেঙ্গল সে পুখরাজ আলু আকে 40,000 প্যাকেট কে আসপাস লোড হুয়া হ্যায় ইস ইউনিট মে। ইস সাল ইহাঁ 70% লোড হো চুকা হ্যায়, ইহাঁ জ্যাদাতর পুখরাজ আলু আর জ্যোতি আলু লোড হুয়া হ্যায় ইস সাল। আজ জ্যোতি আলু কা বন্ড প্রাইস হ্যায় 800 রুপিয়া প্রতি 50 কিলো প্যাকেট কা আর আলু কা সাইজ কে হিসাব সে ইহাঁ ছোটা ইয়া বড়া ইয়া মিডল এসা আলু কা দাম অলগ অলগ হো সকতা হ্যায়। রেডি জ্যোতি আলু কা দাম হ্যায় 1100 সে লেকর 1120 রুপিয়া প্রতি 50 কেজি প্যাকেট। ইস ইউনিট মে দো স্টোরস হ্যায়, জেসে কি নীলকণ্ঠ কোল্ড স্টোর 3 তারিখ কো খুলা হ্যায় আর নূর নিহার কোল্ড স্টোরস খুলা হ্যায় 9 তারিখ কো इस महीने का। इन्होंने हमें बोला लास्ट 3 से लेकर 4 दिन का आलू का जो भाव है वो थोड़ा सा डाउन है। इन्होंने हमें और भी बोला कि यहाँ से बिहार झारखंड में आलू जाता है लेकिन अभी तक एक भी आलू यहाँ से बिहार झारखंड नहीं गया इस साल।
बिहार झारखंड के अलावा पूर्व बर्धमान और पश्चिम बर्धमान के आसपास यहाँ से आलू जाता है। हमें और भी बोला कि इस साल 2022 को आलू का व्यापार करो सोच समझ के। ओके दोस्तों, वीडियो को अच्छा लगे तो लाइक कीजिए और चैनल को अभी तक सब्सक्राइब नहीं किया है तो जरूर सब्सक्राइब।